কাতারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসীদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জসিমউদ্দিন আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসিমউদ্দিন এনডিসি। অনুষ্ঠানের শুরুতেই দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ নূর। শিক্ষক তাফসিরউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কাউন্সিলর মাহবুব রহমান ও তৃতীয় সচিব নাসিরউদ্দিন। ইফতার মাহফিলে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।